দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষকরা এই মানববন্ধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান বলেন, মাঝে মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটছে যা খুবই দুঃখজনক। বলেন, এসব ঘটনা ঘটলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়, এতে অপরাধীরা পার পেয়ে যায়। প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। এ সময় শিক্ষক সমিতির নেতারাও বক্তব্য রাখেন। শক্তিশালী প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক শক্তি এই অপতৎপরতা চালাবে, সেখানে সেখানে অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলোর ভূমিকাই মুখ্য।